আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান বাদদালা দীনহু ফাকাতুলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধ্যক্ষ জামিয়া শেখ জাকারিয়া কর্তৃক সম্মানিত অধ্যক্ষ সেমিনারের সম্মানিত কর্তৃপক্ষ সাহেব, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে অবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পঙ্গপালে নিয়ে ছুটে আসা মৌমাছি নিয়ে জমে বসা এলএমপি বা সম্প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে অত্যন্ত শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে ইসলামী সুশীতল ছায়াতলে একত্রিত করেছেন। পাশাপাশি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করব অদ্য সেমিনারের সম্মানিত কর্তৃপক্ষের, যারা এই গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছেন। আল্লাহ তারা তৌফিক দান করলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হজরত আদম আলাইসালাম থেকে শুরু হয় আমাদের এই সমাজ ব্যবস্থা। সেই সমাজে ছিল না কোনো ভিন্নতা, সকলেই ছিল একই সমাজের ছায়াদলে। কিন্তু ধীরে ধীরে ইবলিসের ভয়াল থাবায় সেই সুশীল সমাজের সৃষ্টি হলো বিভিন্ন গোত্র, বিভিন্ন দল এবং বিভিন্ন সম্প্রদায়। আর তখন থেকেই শুরু হয়ে যায় মারামারি, হানাহানি, রাহাজারি আর যত সব বর্বরতা। হজরত আদম আলাইসালাম থেকে অতঃপর এর ধারাবাহিকতায় হজরত ঈসা আলাইসালামের তিরোধানের পর খ্রিস্ট ধর্ম হারিয়ে ফেলে তাদের নিজের স্বরূপ। তৎকালীন কিছু স্বার্থান্বেষী লোকেরা নিজেদের মন গড়া রীতিনীতি দ্বারা পাল্টিয়ে ফেলে তাদের ইসলামিক, তাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল কিতাবকে। আর তখন থেকে শুরু হয়ে যায় চারদিকে রাজ্যের অন্ধকার, অন্যায়, অবিচার, অনাচার, অসারতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়পনা, বেলাল্লাপনা, উলঙ্কপনা, দাসপ্রথা, ইন্দ্রিয় পূজা, গোত্র সংঘাত, সংঘার সহ এমন কোনো কুকর্ম ছিল না সেই সমাজে সংগৃহীত হয়নি, যার ফলে সেই সমাজকে আইয়ামে জাহিল বলে আখ্যা করা হয়েছে। মজলুমরা উদ্ভ্রান্তি নিয়ে ছোটাছুটি করছিল, তারা চাচ্ছিল তাদের মাঝে এমন এক মহামানব আবির্ভূত হবেন যিনি তাদের এই জুলুম থেকে অবসান ঘটাবেন। অতপর মহান আল্লাহ তারা এই মজলুমদেরটাকে সাড়া দিয়ে পৃথিবীর বুকে এমন এক মর্যাদাবান ব্যক্তিকে প্রেরণ করলেন যার উপর মহান আল্লাহ তালা স্বয়ং দরুদ পাঠ করেন এবং প্রত্যেকটি মাখলুক আজ পর্যন্ত তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আর তিনি হচ্ছেন দুজাহানের সরকার, আকায়ে তাজেদানে মদিনা, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সাথে সাথে পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটলো যে সমস্ত ঘটনাগুলো তার মর্যাদা ও মহত্বের নিখুঁত সাক্ষ্য দিচ্ছিল। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তারা যাকে সৃষ্টি করেছেন এবং করবেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কথার মধ্যে বিন্দুমাত্র মিথ্যার আভা পর্যন্তও নেই। তার মহত্ব মর্যাদার সামনে সকল সৃষ্টিগুল অবনত মস্তক, যার কারণে মক্কাসী নিকৃষ্ট কাফেরাও তাকে আল আমিন নামে ভূষিত করতে বাধ্য হয়েছিল। মহান আল্লাহ তালা তার মর্যাদার ব্যাপারে কোরআন কারিমে বহু আয়াত নাজিল করেন। আল্লাহ তালা এক আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। অন্য এক আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক। অন্য এক আয়াতে বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। অন্য এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর পাশাপাশি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমাকে সমস্ত আদম সন্তানদের সর্দার বানিয়েছেন। অন্য হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালা কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের কাতারের সামনে আমার কথা স্থাপন করবেন। অন্য হাদিস হযরত উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালা সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার আমাকে বানাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এখানে ক্ষান্ত হয়নি। মহান আল্লাহ তাআলা কোরআন কারিমে বহু নবীদের নাম ধরে আহ্বান করেছেন, কিন্তু ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে ইয়া আইয়ুহান নবী সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক। মহান আল্লাহ তালা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সব নবীদের থেকে পৃথক করেছেন, তার মর্যাদা ও মহত্ব বৃদ্ধি করে দিয়েছেন। মহান আল্লাহ তালা অন্য সব নবীদেরকে কোনো গোত্র বা কোনো জনপদের জন্য প্রেরণ করেছেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ববাসীর জন্য পাঠিয়ে তার মর্যাদার গুরুত্ব বুঝিয়েছেন। মহান আল্লাহ তালা অন্য সব নবীদেরকে মালে গনিমত হালাম করেছেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মালে গনিমত হালাল করে তার মর্যাদার গুরুত্ব বুঝিয়েছেন। মহান আল্লাহ তালা অন্য সব নবীদের জন্য ইবাদতের স্থান নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা জমিনকে ইবাদতের উপযুক্ত বানিয়ে তার মর্যাদার গুরুত্ব বুঝিয়েছেন। মহান আল্লাহ তালা হযরত আদমকে সফিহুল্লাহ, নূহকে নবীউল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, ইসমাইলকে যবিহুল্লাহ, মুসাকে কালামুল্লাহ আর ঈসাকে রুহুল্লাহ উপাধি দিয়েছিলেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ তথা আল্লাহর প্রেমাস্পদ উপাধি দিয়ে তার মর্যাদার গুরুত্ব বুঝিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তথা মেরাজের সময় সপ্ত আসমান ভ্রমণ করিয়ে স্বীয় দিদারে লাভ করে তার মর্যাদার গুরুত্ব বুঝিয়েছেন। প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে আমরা বুঝতে পারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মর্যাদাবান, যেহেতু সমস্ত সৃষ্টিকর্তার মধ্য থেকে নবীরা হচ্ছেন সর্বোত্তম আর সেই নবীদের উপরে মহান আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিয়েছেন। তার মানে নিঃসন্দেহে আমরা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব।
প্রিয় উপস্থিতি। তবু আজ আমাদের এত সব রেফারেন্স রেখেও আজ কিছু গাধার দল অন্ধের নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তিমূলক কথাই বলে যাচ্ছে, পদে 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 রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অবদস্ত করেই চলেছে, বিশ্বমঞ্চে মঞ্চায়িত করছে আল্লাহ রসুলকে আসামি বানিয়ে, অথচ গোটা বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আর এর থেকে আমাদের বাংলাদেশও মুক্ত নয়। একের পর এক বেড়েই চলেছে সাতিম রসুলের সংখ্যা, কখনো বা তসলিম নাসরিনের রূপ ধারণ করে সেই মমি সিং থেকে উকি মারছে, আবার কখনো বা সেই বিপ্লবচন্দ্র দাসের রূপ ধারণ করে সেই ভুলা থেকে উকি মারছে, আবার কখনো বা লতিফ সিদ্দিকের রূপ ধারণ করে সেই টাঙ্গাইল থেকে উকি মারছে। আমি সেই সাতিম রসুলদের বলতে চাই, কার দ্বারা শিন্নি খেলা মোল্লা চিল্লা না, যার মাধ্যমে তুমি পেয়েছো ইসলামের সুস্থতার ছায়া তুলে এসেছো, যার মাধ্যমে তুমি পেয়েছো সঠিক পথের দিশা, যার মাধ্যমে তুমি পেয়েছো এলমে দিনের শিক্ষা, যার মাধ্যমে তুমি আজ নিজেকে দাবি করছো আমি একজন মুসলমান, আর তারই ব্যাপারে তুমি আজ গালাগালি করছো, এরকম দুঃশ্বাস তুমি কোত্থেকে পেলে? আমি যাদের ব্যাপারে বলতে চাই, আল্লাহ তাআলা সাতিম রসুলদের ব্যাপারে কোরআনে কারিমে বহুত আয়াত নাযিল করেছেন, বিধান নাযিল করেছেন। একে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লাকুম আন তুতু রাসূলাল্লাহ ওয়া লা আন তাকিহু আযওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। অন্য একে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউদুনা রাসূলাল্লাহি লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। অন্য একে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউদুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। এই আয়াত সম্বন্ধে বোঝা যায় সেই সাতিম রসুলদের ভাগ্যে সরাসরি হত্যা ছাড়া আর অন্য কোনো বিধানই অবশিষ্ট নেই, আর এই ব্যাপারে সমস্ত ইমামগণ, সমস্ত ফুকাহাগণ, সমস্ত মুজতাহিদগণ একই মত পেশ করেছেন। প্রিয় উপস্থিতি, তাই আমি সেই সাতিম রসুলদের সতর্ককে বলতে চাই, তোমরা সময় থাকে তোমাদের ভাগ্যকে গুছিয়ে নাও, নয়তো সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমাদের কর্তনকৃত কল্লাগুলো ভুরিগঙ্গার পারে ভাসবে, যেদিন তোমাদের টুকরো টুকরো করা গুস্তগুলো কাকপক্ষী ঠুকরে ঠুকরে খাবে, তোমাদের সেই অপবিত্র রক্তারা বাংলার জমিন বইয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলছি, সময় থাকতে ইসলামের সুস্থল ছায় তোলে চলে আসো, তোমরা হবে আমার ভাই, আমি হব তোমাদের ভাই। চলো হাতে রাখি হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এশো ইসলামের পরশে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, মিস হবে না আর একটি ভিডিও। ধন্যবাদ।